আগামী এক বছরে কোন সেক্টরগুলো শেয়ার বাজারে ভালো পারফর্ম করবে বলে আপনি মনে করেন? যদি ফান্ডামেন্টাল সাইড থেকে দেখি, তাহলে যেটাই আমি একটু আগে বললাম যে যেসব কোম্পানির হাতে ধরেন প্রচুর ক্যাশ আছে, তারা ভালো করবে। কারণ হচ্ছে তাদের ধরেন ইন্টারেস্ট, তাদের একদিকে ধরেন ইন্টারেস্ট নাই, মানে লোন কম, প্লাস হচ্ছে তাদের যেহেতু ক্যাশ অনেক, তাদের ক্যাশ আর্নিং, ক্যাশের এগেনস্টে তাদের ইন্টারেস্ট আর্নিং বাড়বে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যেহেতু আমাদের দেশে এখন ধরেন আপনার ইনফ্লেশন একটু বেশির দিকে, তো হচ্ছে মানুষজনের আসলে মানে একটু প্রেশারে আছে মানুষজন তাদের খরচ নিয়ে, ফ্যামিলি এক্সপেন্স নিয়ে। তো যেসব যেসব ব্যবসাগুলো হচ্ছে মানুষের একদম ধরেন নিড, সেই সব ব্যবসাগুলো ভালো করতে পারে কম্পেয়ার টু যারা ধরেন একটু এক্সক্লুসিভ বা ফ্যাশনেবল বা একটু হাই এন্ড এর প্রোডাক্ট তৈরি করে, এবং মানুষের ধরেন ওগুলো খুব একটা নিড না, বাট মানুষ হয়তো শখ করে, মানে শখ করে কেনে বা প্রয়োজনে কেনে, বাট তারা হয়তো এমন হতে পারে যেহেতু অন্যান্য জায়গায় খরচ বেড়ে গেছে, তারা হয়তো এই সব জিনিসগুলো কেনাকাটায় একটু স্লো যেতে পারে বা কিছুটা পিছিয়ে দিতে পারে। যেমন হতে পারে, যেমন ধরেন আমাদের দেশে যারা ধরেন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স আইটেম তৈরি করে যেসব যে সকল কোম্পানি, তারা হয়তো বাংলাদেশের লোকজন হয়তো এখন চিন্তা করবে যে ঠিক আছে, আমি হয়তো একটা ফ্রিজ দরকার আমার, আমি একটু 6 মাস পরে কিনি, বা টেলিভিশন এখন না কিনে আমি কিছুটা পরে কিনি। বাট কম্পেয়ার টু দ্যাট আপনি কিন্তু ওষুধ আপনাকে কিনতে হবে, খাদ্যপণ্য যেগুলা সেগুলো আপনাকে কিনতে হবে, তো এই এই ধরনের ব্যবসা যেগুলো এগুলো খুব ভালো ভালো করবে মনে হচ্ছে আমার। রাইট, মানে নেসেসারি গুডস যেগুলো, ফুড একটা অফ কোর্স, মানে ফুড তো মানুষকে খাইতেই হবে আর কি, মেবি টেলিকমিউনিকেশন, সেটা সেটা একটা হইতে পারে যে মানুষের, হ্যাঁ সেটা, হ্যাঁ সেটা হইতে পারে, কারণ মানুষজন তো ব্যবসার জন্য কথা বলবেই। দেন পাওয়ার গুলো হইতে পারতো, যে পাওয়ার তো ব্যবসা মানে লোকজন বাসায় বা ইউজ করবে, কলকারখানায় ইউজ হবে, বাট যেহেতু আমাদের ডলার ক্রাইসিস চলতেছে, তো আমরা একটু সন্দিহান যে সরকার হচ্ছে ধরেন এনাফ পাওয়ার জেনের জন্য আমরা লাস্ট সেপ্টেম্বর অক্টোবরে দেখলাম যে আমাদের 2-3 হাজার করে লোড শেডিং করতে হয়েছে। তো এইটা যদি না হয়, যে আমরা যদি নর্মাল থাকি নেক্সট এই আগামী গ্রীষ্মে, তাইলে পাওয়ার কোম্পানি গুলো ভালো করবে। আর যদি এরকমই থাকে যে না 2-3 হাজার 4 হাজার মেগাওয়াট করে লোড শেডিং করতে হবে সরকারকে, তাহলে হয়তো ওদের আর্নিং খুব বেশি একটা ভালো হবে না, হয়তো এজ ইউজুয়াল ওরা হয়তো মানে আর্নিং নেগেটিভ হবে না, পজিটিভই থাকবে, বাট নেক্সট গত বছরগুলোর মতো হয়তো হবে না।